প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমাদের ভিডিও দেখেছিলেন আপনারা, শঙ্কর নামে একজন আন্টি নবমুসলিম, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি কারো দ্বারা হাত পাতেন না, তার কোনো ছেলে সন্তান নাই, বয়স্ক মানুষ এবং আন্টির হাজব্যান্ডটাও অনেক বয়সী, কিন্তু কারো দ্বারা হাত পাতেন না, বাজারে শাক পাতা বিক্রি করে তার সংসার পরিচালনা করেন। শঙ্কর আন্টির বাড়ি জানো কোনটা? সামনেটা না? আন্টি ভালো আছেন? ওই যে আমরা সেই ভিডিও করে সেই ছাওয়ালরা। কাকা কই? ঘরে ভাত রান্না করতেছেন? এই ঘরটা দিছেন না? ঘর বেড়াটা দিছি। ওই মুরবি কথা দেখি, এখন কি হালে চলতেছেন? দেখেন দুজন বৃদ্ধ মানুষের সংসার কে করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে। বলুন শৈলী পরিস্থিতি কেমন এখন? সময় বেশি সময় কম হয়। হাতের পরিস্থিতি কেমন? আপনি বলতে একটু কম। হাতের পরিস্থিতি একটু কম? হ্যাঁ। আন্টি কিভাবে চলাফেরা করতেছেন এখন বর্তমান? এখন বর্তমান আল্লাহ চালাচ্ছে। একজন 3,000 টাকা দিয়েছিল, ঘরখান সাজলাম, বেড়াটা দিলাম, এখন এইভাবে চলতেছি। চাউল টাউল আছে? বাজার সদাই আছে? বাজার সদাই আছে। চাউল টাউল একজন দেয় খাই, না দেয় না খাই। এখন কি শাক বিক্রি করেন? শাক পাওয়া যায় না বাবা। বর্তমান ডাল সিজন? এখন বর্তমান ডাল সিজন, বাড়তি বসে আছে। বেটারা গেল, বেটারা আর আসলো না। এরকম মানুষের কাছে আসলে কি না দিয়ে পড়া যাবে বলেন তো? একটু আসবেন, খালি হাতে কি আর যাওয়া যায়? তাও নিজের বেটাগারে মতন একটু আসি, দেখাশোনা করবেন। এই পাবনা সাথিয়ার ছেলে জামাল ভাই আমেরিকা প্রবাসী, আমাদের হাতে 30,000 টাকা পাঠান 30টি পরিবারের মাঝে বিতরণ করার জন্য। ইতিমধ্যে আমরা 14টি পরিবারের মাঝে বিতরণ করেছি, কিন্তু ভাইজানের সাথে আমাদের আবার নেক্সট কথা হয়। তো ভাইজান বলে 1,000 করে না দিলেও চলবে, আপনার ইচ্ছা খুশি মতো দিয়ে দিয়েন। তো আমি আজকে এই পরিবারে 5,000 টাকা দিয়ে যাবো। আর 11,000 টাকা আমাদের হাতে অবশিষ্ট থাকলো। সব মানুষই বলে কি কত আছে বাবা একটু বলেন তো। 1,2,3,4,5 5,000। আচ্ছা খুশি হয়েছেন তো? ও বাবা, তোমরা কিছু না দিয়েও আমি খুশি, তাও তুমি আসে দেখে দেয়। জামাল ভাইয়ের জন্য দোয়া করে না? হ্যাঁ দোয়া করে। জামাল ভাই টাকা দিলাম। আসলে কি এই পরিবারে এই দুজন বৃদ্ধ ছাড়া কেউ নাই, একটি ছেলে নাই একটি মেয়ে নাই, কে দেখবে? এই দুজনই আসল মানুষ, আর কিভাবে থাকে দেখো তো। ওদের মাসিতে নাই হয়ে গেছে, সাজিয়ে পারতেছি না। তাহলে এই টাকার মধ্যে থেকে একটা চৌকি কিনে নিয়ে আসেন। চৌকি কিনে কি করবো? তা তো আপনি থাকতে পারবেন না পাশে। না চৌকি কিনে কোনো লাভ নাই, ওই মাসি দিতে হবে, মাসি দিলে পরে এইসব মানে তুলে থাকা যাবে। আপনি তো নবম মুসলিম? হ্যাঁ। আগে হিন্দু ছিলেন না আপনি? হ্যাঁ। তো আপনি ভালো লাগে এখন? নামাজ কালাম পড়েন তো? পড়ি। ধরেন ভালো না লাগলেও থাকা লাগবে, না লাগলেও থাকা লাগবে, এটাই ভালো। এটা আর এক কথা, আর ভালো লাগার এক কথা, বাধ্য হয়ে থাকাই ভালো। না বাধ্য হয়ে থাকে না কেউ, আর হচ্ছে ভালো লাগে থাকে। আমার ভালো লাগে লাগিছে জন্যই তো এই করেছি। মুসলমান হয়ে আপনার কি খুশি লাগে? ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, আমি নামাজ পড়ি, রোজা করি। আমার বাবা মান্ডি যাইতে আমি কোপার গাঙালি। আমার ভাত পাঁচি খাইছে। ও আপনার ভাত মানসি খাইছে? হ্যাঁ সমস্যা নেই বাদান, আল্লাহ সব ঠিক করে দেবে। হ্যাঁ ভালো থাকেন। বিয়ানটা আমার বউরে করতে বউরে গেলে মারলেন মেরবে মরিচ দিলেন
টেকা আমার কাছে কবেন না, আমরা টেকা দিয়ে আমি মাল বাঁচবো না, আমার কাছে বেসবি না। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।